হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিজয়া দশমীর স্পেশাল মিষ্টি গজার রেসিপি নিয়ে এসেছি। কিন্তু ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল বাটন প্রেস করে নোটিফিকেশান অন করুন, যাতে আমার সমস্ত ভিডিও আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। তবে চলুন দেখে নিই টেস্টি রেসিপিটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। নিয়ে নিয়েছি ময়দা, আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো নুন, আর নিয়েছি ঘি। এবার আমি ময়দাতে নুন মিশিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি। সমস্ত কোয়ান্টিটিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি হালকা হাতে ভালো করে ঘি নুন আর ময়দাটা মিশিয়ে নেব, টেক্সচারটা এমন হবে যেন মুঠিতে আসে। দেখুন এইভাবে মুঠোতে এসে যাচ্ছে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ধীরে ধীরে জল দেব। একবারে জল দিলে নরম হবে আর গজা ক্রিসপি ভাব একদমই থাকবে না, নরম হয়ে যাবে। সেই জন্য ধীরে ধীরে জল দিতে হবে আর মাখতে হবে। এইভাবেই ডোটা সফট একটা ডো তৈরি করতে হবে। সফট ডো রেডি হয়ে গেছে, আমার 1 কাপ মতন জল লেগেছে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্ট নিয়ে নিচ্ছি। এদিকে আমি আভেনে একটা প্যান নিয়ে নিয়েছি, সুগার সিরাপ তৈরির জন্য 1/2 কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এবার আমি এটাকে জাল দিতে থাকব, সমানে নাড়াতে থাকব, যাতে তলায় না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর শিরাটা বেশ ঘন তৈরি করতে হবে, এর জন্য মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট ক্রমাগত নাড়াতে থাকতে হবে আর ওটাকে জাল দিতে হবে। দেখুন আস্তে আস্তে শিরার কালার চেঞ্জ হয়ে আসছে, সিরাপটা ঘন হয়ে এসেছে। এবার আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে স্মেলটা খুব সুন্দর আসবে। দেখুন আস্তে আস্তে এর মধ্যে বাবলস তৈরি হচ্ছে, এবং দেখতে হবে যতক্ষণ একটা তারের মতন আসছে ততক্ষণ এটাকে জাল দিতে হবে। দেখুন তার কাটছে এখন, তার মানে শিরাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি শিরাটাকে নামিয়ে রাখব। আর এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি ডোটাকে আবার একবার মেখে নেব। খুব সুন্দর ডো তৈরি হচ্ছে, স্মুথ একটা। এবার আমি এটাকে হাত দিয়ে লম্বা মতন শেপ দেব, এবং সমানভাবে পিস করে নেব, ছুরি দিয়ে আমি কেটে নেব, তাহলে প্রত্যেকটা পিস সমান হবে। আমার 2 কাপ ময়দাতে মোট 12টি লেচি হয়েছে, আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন, তাতে হয়তো 2টো বেশি হবে, এর চেয়ে ছোটো হবে না। এবার লেচিগুলোকে আমি গোল আকার দিয়ে সব রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব, যাতে এটা শুকিয়ে না যায়। দেখুন আমার 12টা লেচি তৈরি হয়েছে। এইবারে আমি একটা লেচি নেব আর সেটা বেলবো। বেলার আগে বেল নিতে আমি ভালো করে তেল লাগিয়ে নেব, যাতে উঠাতে কষ্ট না হয় বা ছিঁড়ে না যায়। খুবই সুন্দর একটি রেসিপি, আপনারা যখন খুশি এটা বাড়িতে বানিয়ে স্টোর করতে পারেন, 1-1.5 মাস পর্যন্ত খুবই ভালো থাকবে। গেস্ট আসলে যখন তখনই এটা
সার্ভ করা যেতে পারে। আর পুজোর জন্য তো একদমই স্পেশাল, দুর্গা পুজোয় আমরা বিজয়াতে মিষ্টিমুখ করে থাকি, ঘরের তৈরি মিষ্টি হলে তো একদম কথাই নেই। দেখুন, এটা লুচির আকারে পাতলা করে বেলে নিতে হবে। এইবার আমি ছুরি দিয়ে ভিতরের দিক থেকে কেটে নেব, 1 সেন্টিমিটার করে দূরত্বে আমি কেটে নেব, দুদিক থেকেই একটু করে জায়গা রেখে দিতে হবে। পুরোটা কাটবো না, তাহলে মাথাগুলো ছেড়ে যাবে, গজা ফুলের মতো আকার ধারণ করতে পারবে না। দেখুন, এইভাবেই করতে হবে। এইবার আমি দেখুন কিভাবে এটাকে রোল করছি। এইভাবে রোল করতে হবে, দুটো মাথা এমনি চেপে যাবে হাতের সাহায্যে, একটা সুন্দর শেপ নেবে। দেখুন কত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন আপনারা, আর একটা লেচি আমি তৈরি করে দেখাচ্ছি একইভাবে, ঠিক ওরকমভাবেই কেটে নিতে হবে। খুব বেশি কাটবেন না, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। একটু সমান দূরত্বে কাটবেন। এইবারে আমি আভেনে ডিপ ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, এবং প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করেছি, তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে সময় নিয়ে ভাজতে হবে। একবারে ফ্রাই করতে মোটামুটি 6-7 মিনিট লেগে যাবে, 2-3টের বেশি একসাথে ফ্রাই করবেন না, তাহলে গজাগুলো ভালো ফ্রাই করা হবে না। দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের উপরে পেপার টাওয়েল দিয়ে তার উপর রেখে দিলাম। এইভাবেই আমি বাকি সমস্ত গজাগুলো ফ্রাই করে নেব। গজা সব ফ্রাই হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আর টেক্সচার এসেছে। এইবার আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিয়েছি। এইবারে আমি সুগার সিরাপে কোটিং করব। দেখুন এইভাবে আমি একটা ফোকের সাহায্যে কোট করে নিলাম, 10-12 সেকেন্ডের বেশি রাখবেন না সুগার সিরাপের মধ্যে, তাহলে এর ক্রিসপিনেস চলে যাবে। এইভাবে আমি বাকি সমস্ত গজাগুলোকেও কোট করে নেব। তৈরি হয়ে গেল সুন্দর সুইট গজা রেসিপি। এটা আপনারা অবশ্যই ট্রাই করুন, এবং আপনাদের অনুভব আমার সাথে আমার কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আপনারা যদি এটা নোনতা রাখতে চান, তাহলে সুগার সিরাপে দেবেন না, তাহলেই এটা নোনতা থাকবে। দেখুন এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। এত সুন্দর রেসিপি বাড়িতে নিজেরা হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, বাই বাই। আর কী রেসিপি আপনাদের পছন্দ আপনারা লিখে জানাতে পারেন।